পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে টানটান উত্তেজনা মুর্শিদাবাদের রানীনগরে। রাজ্যের শাসক দল তৃণমূলের কাছ থেকে পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল বাম কংগ্রেস জোট। রানীনগর পঞ্চায়েত সমিতির 27টি আসনের মধ্যে বাম কংগ্রেস জোট পেয়েছিল 14টি আসন, তৃণমূলের ঝুলিতে এসেছিল 13টি আসন। শনিবার পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় অংশগ্রহণ করল না তৃণমূল, অর্থাৎ রাজ্যের শাসক দল। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন কংগ্রেসের কুদ্দুস আলী, সহসভাপতি হলেন আরএসপির আয়েশা সিদ্দিকী। সভাপতি সহ সভাপতি মনোনীত হতেই তুমুল আনন্দে মেতে ওঠেন বাম কংগ্রেস সমর্থকরা। দীর্ঘ কয়েক বছর পর রানীনগরে মাটি ফিরে পেল কংগ্রেস।